দোস্ত, কতদিন পর আমরা চারজন একসাথে হলাম। সময় কত দ্রুত চলে যায় বল, দেখতে দেখতে আমরা কতটা বড় হয়ে গেছি আজ। দোস্ত, একটা জিনিস খেয়াল করেছিস, সব কিছু পরিবর্তন হয়ে গেলেও ইফতারির সাথে রুয়াবজাটা কিন্তু আজও আগের মতোই রয়ে গেছে। দোস্ত, ইফতারির যে আইটেমগুলো বাকি রয়ে গেছে না, ওগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ইফতারের সময় হয়েছে বাবা, তুই কি বাসায় আসবি না? আজকে মনে হয় ইফতারিটা বাইরে করা লাগতে পারে। ঠিক আছে বাবা, তুই কোনো জায়গায় ইফতার খায়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম আম্মা। ভাই, ফুটপাতা থেকে এসেছি আপনার ডেলিভারিটা। ধন্যবাদ ভাইয়া, ইফতারির সময় হয়ে গিয়েছে তো, এত লেট কেন হলো? ভাই হচ্ছে ট্রাফিক জ্যাম ছিল ওই জন্য। আরে আরে দাঁড়া, আদান দিয়ে গেছে, টাকা পয়সা পড়ে দিই। ইফতার করতে হবে নাকি বাহির ইফতার করবেন? আসুন ভাইয়া, আমরা একসাথে ইফতার করি। পবিত্র এই মাহে রমজানের বিশুদ্ধতার সঙ্গী হোক রুয়াফজা। স্প্রেড হ্যাপিনেস উইথ রুয়াফজা।